শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত জানাই এভিশন বাংলায়। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা খুব দুঃখিত আছে বা ভাবছে কবে ফুড এসআই বেরোবে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন, তাদের সকলের জন্য একটা সুখবর আছে। কিন্তু সুখবর শোনার আগে, যারা আমাদের চ্যানেলটিকে প্রথম দেখছো, আমি একটা কথাই বলবো, চ্যানেলটিকে লাইক করে নাও, আমাদের জন্য নয় তোমাদের জন্য, কেননা এই ধরনের খবর সবার আগে এভিশন বাংলা তোমাদের কাছে পৌঁছে দেবে। তাহলে চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি রূপা ম্যাম আবারও নিয়ে চলেছি তোমাদের জন্য একটা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত আপডেটগুলো। তাহলে গতকাল সন্ধেবেলায় পিএসসির যদি ওয়েবসাইট ফলো করে থাকো, যেমন কিনা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো একটা নোটিফিকেশন, যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল ফুড এসআই এর, সেইটা কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিস্তারিত তথ্য কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে 23 অগস্ট 2023 আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। আর তার মানে হাতে একদমই সময় নেই বন্ধুরা, কেননা অগস্টের লাস্টের দিকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে আর পরীক্ষা কটা মাত্র দিন, আর কিন্তু সময় নেই। এবার কিন্তু আর অজুহাত কাজে লাগবে না যে ফর্ম বেরোচ্ছে না, ফর্ম বেরোনোর ডেটটা জেনে গেছো আর নোটিফিকেশনটা তোমাদের বলা আছে যেমন কিনা নোটিশে, যে 23 তারিখ কিংবা তার আগে যে কোনো দিনে পুরো বিস্তারিত নোটিশটা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, এই যে একটা ইম্পর্টেন্ট খবর, সেটা তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকারি ছিল। আর বিস্তারিত যখন নোটিফিকেশনটা দিয়ে দেবে, সেটা নিয়েও আমরা তোমাদের কাছে চলে আসব। এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা যে বেরোবে, সেটা প্রায় মে জুন মাসেই বলে দেওয়া হয়েছিল যে এরকম একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তাহলে ভ্যাকেন্সি কবে বেরিয়ে যাচ্ছে সেটাও তোমরা জানো, ফর্ম ফিল আপটা কবে শুরু হচ্ছে সেটাও তোমরা জানো। তাহলে যেটা এখনও জানা নেই সেটা হচ্ছে নিজেদের প্রিপারেশনটা সঠিক হচ্ছে কি না। যদি নিজেদের প্রিপারেশনটা কী অবস্থায় আছে, কেমন আছে বা ভালো হচ্ছে না বা কীভাবে করবে, সব উত্তর একটাই, সেটা হচ্ছে এভিশন বাংলা থ্রু এভিশন ইনস্টিটিউট। তোমরা সকলে এসো, আমরা সবসময় বলি ফ্রি ডেমো ক্লাস নাও, বা যারা দূর থেকে আসতে পারছো না, ভাবছো কীভাবে প্রিপারেশন নেবে, এভিশন বাংলা আছে তো, চিন্তার তো কোনো ব্যাপার নেই। সমস্ত সাবজেক্টের তোমরা বিস্তারিত বিবরণ এখান থেকে পেয়ে যাবে, বা তোমাদের যে কোনো সাবজেক্টের প্রিপারেশন কিভাবে করবে, ঠিক আছে, এই নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কেননা তোমাদের মতামত আমরা সবসময় জানতে চাই। তোমাদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো থাকবে সেই সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করবে এভিশন বাংলা। তাহলে বন্ধুরা, WBCS তো বেরিয়েই গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, মেন্স বাকি আছে, WBCS প্রিলিমসেরও ডেট দিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট ফুড এসআইও দিয়ে দিল, তাহলে আর বাকি কি? তাহলে বাকি হচ্ছে তোমাদের প্রস্তুতি। আর তোমাদের প্রস্তুতি যদি এভিশনের সাথে থাকে, তাহলে কিন্তু এই বছরেই এক্সাম ক্লিয়ার হওয়ার, মানে প্রথমে যারা দিচ্ছ এই বছরেই ক্র্যাক হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা এভিশন ইনস্টিটিউট আর যাই হোক না কেন, তোমাদের কিন্তু সফলতার পথের পাথেয় হয়ে সারা জীবন চলবে। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে প্রিপারেশন শুরু করে দাও। যে সমস্ত মানে ফুড এসআই যে সমস্ত সাবজেক্টগুলো থাকে, ঠিক আছে, কত নম্বরের এক্সাম হবে, কি হবে, সমস্ত বিস্তারিত তথ্য নোটিফিকেশন এলেই আমরা তোমাদের দিয়ে দেবো। তা বাদেও কিভাবে প্রিপারেশন করবে, ম্যাথস নিয়ে ভয়, ইংলিশ ভয়, জিকে ভয়, সমস্ত সাবজেক্টের তোমাদের ক্লাসের শুরু হবে। তোমরা শুধু আমাদের একটাই কাজ করো, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশানটা প্রেস করো। কেননা সমস্ত যে সমস্ত ভিডিও আমরা দেবো, সেই ভিডিওর নোটিফিকেশান বেলটা অন করা থাকলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করো, কিছু মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো, শেয়ার করে নাও, আমাদের জন্য নয় বারবার বলি, তোমাদের জন্য, কেন না, এই সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দেবে কে, উত্তর একটাই, সেটা হচ্ছে এভিশন বাংলা। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা সবসময় বলি, পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।